মানে হলিউডের মুভিগুলা ইন্টারন্যাশনাল মুভিগুলাতে যা বাইকিং এর যে পার্টটা থাকে বাইকিং এর পার্টগুলায় এই রকমের জ্যাকেটগুলো দেখা যায়। এইটা MotoWolf ব্র্যান্ডের জ্যাকেট, MotoWolf ব্র্যান্ডের। আচ্ছা এটা তো ওয়াটারপ্রুফ এন্ড এগুলো কোনো প্রশ্নই না, এগুলো এটা ফাইবারের, প্রত্যেকটা জিনিস ফাইবারের এবং মানে অন্য লেভেলের প্রিমিয়াম। এটা কিন্তু লেদারের, তালা দেওয়ার এই যে চাবি টাবি সব আছে, লক টক সব আছে বাইকের সাথে। এই গার্ডগুলো আপনি যখন ব্যবহার করবেন দেখেন রুমন ভাই, এটা কিন্তু মানে সফট যেমন ভাবতেছেন এটা কিন্তু সেফটিও কিন্তু ওই লেভেলের। দেখেন গ্লাভসের ফিনিশিংটা দেখেন, নাইস, বোঝাই যায় কোয়ালিটি ফল। এবং এটাতে কিন্তু মোবাইল ইউজ করার থেকে সবকিছু শুরু করতে পারেন। এবং এই জায়গাটা একটু খেয়াল করেন আপনি রুমন ভাই, আমি কি বারবার সামার গ্লাভস কেন বলতেছি, এই জায়গাটা কিন্তু নেট দেওয়া, অর্থাৎ আপনি বাইক চালানোর সময় আপনার ফিঙ্গারে যেন পর্যাপ্ত পরিমাণে বাতাসের ফ্লোটা পান। আসসালামু আলাইকুম রুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনার যারা ভিউয়ার্স তাদের জন্য একটা বিশেষ ভিডিও তৈরি করতেছি, হ্যাঁ অনেকদিন পরে আসলে একটা বিশেষ রকমের ভিডিও তৈরি করতে পারতেছি, এটার জন্য শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। অনেকদিন ধরে আমাদের দেশে আমরা যেটা দেখতেছি যে বাইকাররা যারা টুরিং করতেছেন বাইক নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রের কাছে, জঙ্গলে, কত জায়গায় আপনারা দেশের ভিতরে ট্যুর করতেছেন, আপনারা দেশের বাইরে আজকে ট্যুর করতেছেন, কিন্তু ভালো মানের অ্যাক্সেসরিজ বা গ্যাজেট আপনারা খুঁজে পাচ্ছেন না। অনেক সময় সামর্থ্য থাকলেও ভালো জিনিসটা খুঁজে পাচ্ছেন না, অরিজিনাল জিনিসগুলো খুঁজে পাচ্ছেন না। আপনাদের জন্য আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। রাইডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দেখা যায় যে রাইডিং জ্যাকেট একটা পরি আমরা কেন, সেফটির জন্য, তাই না? এটা কিন্তু ফেসবুক ফটো সেশনের জন্য না, এটা সেফটির জন্য। এখন কি হচ্ছে দেখেন, রাইডিং জ্যাকেটগুলো যেগুলো বাংলাদেশে যে রাইডিং জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে সবগুলো কিন্তু আসলে বলে অল ওয়েদার, বাট অল ওয়েদার ওই জ্যাকেটগুলো না। কেন না আমি আপনাকে একটু ক্লিয়ার করি, কারণ একটা মোটা রাইডিং জ্যাকেট যখন, এখন বাংলাদেশের টেম্পারেচার কত রুমান ভাই? এখন তো 40 পর্যন্ত যায়, 36 37 চলে, আর ফিলস লাইক 42 43 45, কারণ আমাদের বাতাসে হিউমিডিটি পার্সেন্টেজ অনেক বেশি। তো এই জায়গাটা থেকে দেখেন সেফটি গার্ডের যে বিষয়গুলো আপনার কাছে থাকলেও আপনি পড়তেছেন না, রাইডিং জ্যাকেট আপনি থাকলেও পড়তেছেন না, গরমের দিনে কি আপনি টুকরো করবেন না, শুধু শীতকালে ঘুরবেন? বাংলাদেশে তো শীতকাল এখন 2 মাস, তাহলে 1 বছরে কি আপনি শুধু 2 মাস ঘুরবেন, 10 মাস বসে থাকবেন? বাংলাদেশেও এখন অল ওয়েদার অল সিজনের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যায়। আমি এই মুহূর্তে যে রাইডিং জ্যাকেটটা পরে আছি রুমান ভাই, এইটা বেসিক্যালি একটা সামার স্যুট। সামার সিজনে বাইকাররা আপনারা দেখবেন অনেক মানে হলিউডের মুভিগুলো, ইন্টারন্যাশনাল মুভিগুলোতে যা বাইকিং এর যে পার্টটা থাকে বাইকিং এর পার্টগুলোয় এই রকমের জ্যাকেটগুলো দেখা যায়। এইটা MotoWolf ব্র্যান্ডের জ্যাকেট, MotoWolf ব্র্যান্ডের এই রাইডিং জ্যাকেটটা আপনি জানেন, এটা আমি আপনাকে একটু দেখাই একটু ক্লিয়ারলি। আচ্ছা তার আগে আমি গ্লাভসটা খুলি, গ্লাভসটা নিয়েও কথা বলবো, বাট শুরু যেহেতু জ্যাকেটে করছি গ্লাভসের ব্যাপার পরে আসো। আচ্ছা এটা অনেক কমফোর্টেবল এবং প্রিমিয়াম লেভেলের একটা ফেব্রিক দিয়ে তৈরি, যত টেম্পারেচার থাকুক যত গরম থাকুক আপনার কাছে এক ফোঁটা গরম লাগবে না, অর্থাৎ 45-46 ডিগ্রি টেম্পারেচারেও আপনি খুব কমফোর্টেবলি কনফিডেন্সের সাথে বাইক রাইড করতে পারবেন লম্বা জার্নিতে, কোনো অসুবিধা নেই। এটার বেশ কিছু সেফটি ফিচার্সের মধ্যে আমার একটা জিনিস যেটা ভালো লাগছে দেখেন, এই যে পেটের দিকে এই যে আপনার, আমার কিন্তু একটা বিশাল ভুঁড়ি আছে, বাইকে বসলে এটা কি হইতেছে, বাইকে বসলে এটা কিন্তু আমাকে অনেক পেইন দেয়, ভুঁড়ির কারণে ব্যাক পেইন হয় লম্বা জার্নিগুলোতে। এটা কিন্তু আপনার ব্যাক এন্ডের একটা সাপোর্ট দেয়, হ্যাঁ লং ট্যুরে আপনার ব্যাক পেইন করে যে এটা কিন্তু আপনার ব্যাক পেইন করার সমাধান। তারপর আসেন আমি জ্যাকেটটা একটু খুলি, যেটা মেল একটা জিনিস দেখাই, আমরা যখন নর্মাল জ্যাকেটগুলো পরি বাইক টানার সময়, বাইক যখন আমরা রাইড করি হাই স্পিডে আমাদের কি হয় হাত থেকে উঠে আসে, তখন আমার গার্ড কোন দিকে থাকে, আমি কোন দিকে থাকি এর কিন্তু কোনো ইয়ে থাকে না। এই জন্য দেখেন এখানে সুন্দর একটা বেল্ট দিয়ে দিছে, এটা ফিঙ্গারের সাথে রেখে দিবেন, তো আপনার গার্ডগুলো অলওয়েজ একটা সার্টেন পজিশনেই থাকবে, রাইট। তারপরে চেস্ট গার্ড, এই যে গার্ড এই দেখেন চেস্ট গার্ড, স্পাইনাল কর্ডের যে গার্ডটা ব্যাকের, হ্যাঁ এই যে পুরোটা পুরোটা এই যে এটাতে এলবো এলবো ডেল্টা ডেল্টা প্রত্যেকটা গার্ড কিন্তু আপনার
প্রত্যেকটা জায়গায় গার্ড সার্টিফাইড গার্ডগুলো দেওয়া, হ্যাঁ প্রত্যেকটা আপনার প্রিমিয়াম লেভেলের আর জিনিসটা একেবারে হালকা আর কমফোর্টেবল, মানে সিম্পল কিন্তু খুবই প্রিমিয়াম প্রোডাক্ট, যেটা প্রিমিয়াম প্রোডাক্টই। আমি আরেকটু কাছ থেকে দেখাই আপনারা জিনিসটা দেখবেন। আসেন আমরা প্যাডগুলো দেখি, সেফটি প্যাডগুলো দেখেন, প্রত্যেকটা উন্নত মানের সেফটি প্যাড এখানে দেওয়া আছে। হ্যাঁ আমি কিন্তু বারবার বলতেছি এই ভিডিওটা শুধুমাত্র টুরিং বাইকারদের জন্যই, হ্যাঁ যারা বাইক নিয়ে ট্যুর করতে চান এবং নিরাপদে বাসায় ফিরে আসতে চান তাদের জন্য। আচ্ছা, যারা 2000 টাকার 1000 টাকার হেলমেট পরে 600-700-1000 কিলোমিটার বাইক রাইড করে ঘুরে আসে, তারা অনেক সময় বলে ভাই এসব কিছু লাগে না, আমরা এমনি পারি। ভাই পারেন, অসুবিধা নাই, আমরা পারি না ভাই। এবং আমাদের মতন যারা পারে না বা যারা চায় যে বাইকটা রাইড করব, ঘুরবো, সবকিছু ঠিক আছে, কিন্তু নিজের নিরাপত্তা আগে, তাদের জন্য আজকের ভিডিও। আসেন সেকেন্ড জিনিস, আমার হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, একটু খুলি, খুল যা সিম সিম রোন ভাই, বুঝতেছেন ব্যাপারটা কি? হ্যাঁ, এটা হচ্ছে বাইকের টপ বক্স। টুরিং বাইকারদের দেখবেন যে নর্মাল একটা রেগুলার বাইকার, একটা টুরিং বাইকারের মধ্যে পার্থক্য কি? রেগুলার বাইকার যখন ঘুরতে বের হয় একটা ব্যাগ বাঞ্জি কর্ড দিয়ে বাইকের পিছনে বাইদা নিয়ে ঘোরা শুরু। বাট যে প্রফেশনাল টুরিং বাইকার, যার প্যাশন হচ্ছে টুরিং করা, সে নিজের সবকিছু মানে একটু এক্সেপশনাল রাখে, কিন্তু তাকে আপনি দেখলেই বুঝবেন যে এই লোক ট্রাভেলার। হ্যাঁ, দেখলেই বুঝবেন, মানে চেনা বামনের পৈতা লাগে না রুমান ভাই, বুঝছেন না? তো এই সেই চেনা বামনের পৈতা, এই জিনিসটা শুধুমাত্র টুরিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল থাকে না। আমরা চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে, রুমান ভাইয়ের মাধ্যমে, আমাদের মোটো ট্রাভেলারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর। আপনারা সারা বছর ঘুরেন, সারা বছর ট্যুর করেন, সার্টিফাইড প্রোডাক্ট ব্যবহার করেন, উন্নত মানের প্রোডাক্ট ব্যবহার করেন, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনায় আসলে নিজে যেন সেফ থাকেন। আচ্ছা ভাই, আমরা কিন্তু রাইডিং জ্যাকেটের প্রাইসটা বলেন নাই। রাইডিং জ্যাকেটের প্রাইস রুমান ভাই, রাইডিং জ্যাকেটের প্রাইস হচ্ছে 9000 টাকা। 9000 টাকা, 9000 টাকা এটার প্রাইসটা, আর এটার প্রাইস হচ্ছে 17500। দিলাম 500 কম, 17000। আচ্ছা ভাই, এটা কি মোটর ব্র্যান্ড? সবই তো মোটর ব্র্যান্ড না? আজকের ভিডিওটা আমি বলছি তো, আজকের ভিডিওটা শুধুমাত্র টুরিং বাইকের জন্য, এবং বাংলাদেশের এই মুহূর্তে টুরিং বাইকারদের জন্য মোটোওলফ হচ্ছে সবচেয়ে বেস্ট রাইডিং গিয়ার্স সাপ্লায়ার। আচ্ছা, এটা তো ওয়াটারপ্রুফ এন্ড এগুলো কোনো প্রশ্নই না, এগুলো এটা ফাইবারের, প্রত্যেকটা জিনিস ফাইবারের এবং মানে অন্য লেভেলের প্রিমিয়াম। এটা কিন্তু লেদারের, দেখেন এগুলোর এই যে এটা ভিতরে দেখেন, কোয়ালিটি ফুল, মানে এটা দেখলেই ট্যুরে বেরোতে ইচ্ছা করে, বুঝছেন? চাবি তালা দেওয়ার এই যে চাবি টাবি সব আছে, লক টক সব আছে, বাইকের সাথে লাগানো এবং রিফ্লেক্টিভ স্টিকার। হ্যাঁ, আমাদের দেশে BMW এর জন্য লক করা বা আপনার হার্লি ডেভিডসন, আমাদের 1000-2000 সিসির বাইক না থাকতে পারে, বাট আমাদের দেশে ওই সব বাইকে ব্যবহার করে অ্যাকসেসরিজ আমরা নিয়ে আসতেছি আপনাদের জন্য। আচ্ছা, এরপরে আসেন সেফটি গার্ডে। সেফটি গার্ডে নিয়ে আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিডিও আছে এবং আপনাদের বেশ ভালো সাড়া পেয়েছি, বাট ওই সব ভিডিওতেও আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আরেকটু বেটার ভালো মানের কিছু সেফটি গার্ড আমাদেরকে ইনশিওর করেন, সেফটি গার্ড আমাদেরকে দেখান। কারণ কিছু সেফটি গার্ড আমি বলি রুমান ভাই, এই টাইপের লং সেফটি গার্ডগুলো যেটা, যারা স্পোর্টস বাইক, বাংলাদেশে তো আসলে এখন পাওয়ারফুল বাইকগুলো, স্পোর্টস বাইক ছাড়া পাওয়ারফুল বাইক তেমন একটা নেই, খুব কম, তো পাওয়ারফুল যে স্পোর্টস বাইকগুলো যারা ইউজ করে, সেফটি গার্ডের এরকম বড় সেফটি গার্ডগুলো ইউজ করলে হয় কি, রানের এইখানের এই জায়গাটার, এই যে হাঁটুর এই জায়গাটার ঘষায় আপনার টাঙ্কিতে কিন্তু রং উঠে যায়। সো এইটা নিয়ে অনেকে একটু কারণ একটা ট্যুর দিয়ে আসতেছেন, মনটা ভালো, কিন্তু বাইকের দিকে তাকাইতেছেন মনটা খারাপ হয়ে যেতেছে। এই গার্ডগুলো আপনি যখন ব্যবহার করবেন, দেখেন রুমান ভাই, এটা কিন্তু মানে সফট যেমন ভাবতেছেন, এটা কিন্তু সেফটিও কিন্তু ওই লেভেলে, এবং প্রিমিয়াম জিনিস। এই দেখেন প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা, স্যার মোটল ব্র্যান্ডের জিনিসের জিনিসগুলো কিন্তু অন্য লেভেলের ব্র্যান্ড। হ্যাঁ, অন্য লেভেলের ফিনিশিং থাকে। এই যে পলিস্টার ফাইবার, 100% পলিস্টার ফাইবার এটা, ঠিক আছে? এবং এই এই প্রোডাক্টটা যে সার্টিফাইড, এই যে দেখেন ওদের সার্টিফিকেশন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না, এটা 100% একটা সার্টিফাইড প্রোডাক্ট। একটু পরে দেখো, এটা হাতে এবং পায়ের দুটারই আছে, রাইট? ফোর সেট। আচ্ছা, হাত এবং পা, এই যে এটা হাতের দেখতেছেন, হাত আপনাকে সেভ করবে আর এটা হচ্ছে পায় আপনার সেভ করবে। এরপর আসেন রাইডিং যে গ্লাভস, আমরা ভাবি যে আসলে উইন্টার সিজনে গ্লাভস পরতে হয়, সামার সিজনে পরতে পারি না, কেন পারি না ভাই? একটা কোশ্চেন আছে যে, জি,
ওটা প্রাইসটা বলেন নাই এটা প্রাইসটা রোমান ভাই এটার প্রাইসটা 4200 টাকা আচ্ছা আপনার ভিউয়ার্স রোমান ব্লগস 4000 4000 না 204 ওকে আমি বলে দেই এটা কিন্তু একেবারে ব্র্যান্ডিং করা মানে কি বলবো ব্র্যান্ডের প্রোডাক্ট একবারে 4200 টাকা আজকের ভিডিওতে যা কিছু দেখতেছেন সব মোটো ট্রাভেলার সব মোটো ভাইকে আমি থামাইছিলাম হ্যান্ড গ্লাভসে আচ্ছা হ্যান্ড গ্লাভসে আসি হ্যান্ড গ্লাভসের বিষয়টা দেখেন হ্যান্ড গ্লাভস আমরা কি করি শীতকাল ছাড়া হ্যান্ড গ্লাভস পরি না কারণ একটা কারণও আছে এর কারণটা হচ্ছে কি বাংলাদেশে ইউজুয়ালি যে মানে হ্যান্ড গ্লাভসগুলো পাওয়া যায় এগুলো উইন্টার সিজনেরই জন্য তৈরি হয় শীতকালে যেহেতু মানুষ গ্লাভস বেশি পরে তাই ইম্পোর্টাররা কি করতেছে এখন শুধুমাত্র শীতের গ্লাভসই পরতেছে কিন্তু যে নিজের সেফটির কথা চিন্তা করে সারা বছর গ্লাভস পরে তার কিন্তু কষ্ট পেতে হয় কারণ শীতের গ্লাভসটা আপনি গরমে পরতে পারবেন না আবার গরমেরটাও কিন্তু শীতে পরতে পারবেন না তো মোটোওলফের যে সামারের যে গ্লাভসগুলো আমরা দুইটা মডেল আপনাদেরকে আজকে দেখাবো সামার সিজনে যে গ্লাভসগুলো পাওয়া যায় এই যে দেখেন এটা নিয়ন কালার রিফ্লেক্ট করবে এটার প্রাইস হচ্ছে 2050 টাকা আপনার ভিউয়ারদের জন্য আমরা ইনশাআল্লাহ একটা সম্মানই রাখবো প্রত্যেকটা গ্লাভসে থ্যাংক ইউ সো মাচ একটা সম্মান রাখবো গ্লাভসটার দেখেন আমি আপনাদেরকে ভিডিওটা শুরু করতে প্রথমেই দেখাইছি আরেকবার দেখেন গ্লাভসের ফিনিশিংটা দেখেন নাইস বোঝাই যায় কোয়ালিটি ফল এবং এটাতে কিন্তু মোবাইল ইউজ করা থেকে সবকিছু শুরু করতে পারেন এবং এই জায়গাটা একটু খেয়াল করেন আপনি রোমান ভাই আমি কি বারবার সামার গ্লাভস কেন বলতেছি এই জায়গাটা কিন্তু নেট দেওয়া অর্থাৎ আপনি বাইক চালানোর সময় আপনার ফিঙ্গারে যেন পর্যাপ্ত পরিমাণে বাতাসের ফ্লোটা পায় অনেক সময় অনেকের হাত তখন হাত কিন্তু ঘামবে না আমি কেন বলতেছি অনেকের না ভাই সবারই ঘামবে আপনি শীতকালের গ্লাভস পরে গরমকালে চালাবেন হাত তো ঘামবেই এই প্রোডাক্টটাও আমি আপনাদেরকে পাশাপাশি দেখাই দুইটা দুই রকমের এটা একটু হালকা লেদার মিক্স আছে আর এইটাই যে দেখেন এটা প্রাইস 2000 যার যেটা পছন্দ 2000 ওকে এরপরে আসেন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই অনেকে আমাদের ভিডিওটা দেখে বলতে পারেন যে দাম অতিরিক্ত অবশ্যই ভালো জিনিসের দামটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক যেটা সার্টিফাইড এটার দাম বেশি যেটা লোকাল এটার দাম কম যেটা মোটামুটি লোকাল ওটার দাম আরো কম যেটা মোটামুটি একেবারে বাজে ওটা চলে না কথা হচ্ছে এইটাই আসেন মোবাইল হোল্ডার মোবাইল হোল্ডার বাজারে অনেক টাইপের মোবাইল হোল্ডার পাওয়া যায় যেমন আমরাও কিন্তু 350-450 টাকায় বিভিন্ন ক্যাটাগরির মোবাইল হোল্ডার সেল করে থাকি কিন্তু যারা একটু প্রিমিয়াম মানের ভালো মানের মোবাইল হোল্ডার চান যে আপনার মোবাইলটা এত দামি একটা ফোন অনেকে কিন্তু আপনার 1-1.5 লাখ টাকা দামের 2 লাখ টাকা দামের ফোন ইউজ করতেছেন একেবারে কম হলো 10,000-15,000-20,000 টাকার একটা ফোন তো মানুষ ব্যবহার করে দামটা কিন্তু কম না তো মোবাইলটার সেফটির জন্য যারা একটা ভালো মানের মোবাইল হোল্ডার চাচ্ছেন তাদের জন্য মোটোওলফের এই ব্র্যান্ডের এই যে মোবাইল হোল্ডারটা দেখেন এটার দাম হচ্ছে 1500 টাকা কিন্তু আমরা আপনাদের জন্য এটা করে দিলাম 1300 টাকা 1300 ওকে থ্যাংক ইউ আপনাদের জন্য এটা 1300 টাকা এবং এটাকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই দিকে ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি ঘুরাতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা ওকে ঠিক আছে আপনার যেই দিকে যেভাবে ইচ্ছা আপনি ঘুরাতে পারবেন আমাদের যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ হয় শুধুমাত্র অ্যাক্সেসরিজ মোটোওলফের না এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ বিভিন্ন রকম ব্র্যান্ডের হেলমেট সব ধরনের সার্টিফাইড হেলমেট আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে আছে তো যারাই অর্ডার করতে চান আমাদের শোরুমে এসে আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর 10 নম্বর কুরিয়ার সার্ভিস বা ফলপট্টির যে গোল্ডের সুন্দরবন এসে পরিবহন সবগুলো কুরিয়ার সার্ভিস একটাই রোডে এই রোডে আমাদের শোরুমটা মোটো ট্রাভেলার এই রোডে ঢুকে স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বারে ফোন করলে আমাদের যদি শোরুম খুঁজে না পান ফোন করলে আমরা এসে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবো আর যারা বাসায় বসে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে 64 জেলায় আমরা কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি মাত্র 24 ঘন্টার মাধ্যমে হোম ডেলিভারির ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা অথবা 72 ঘন্টা কখনো কোনো কোনো সময় লেগে যায় বাট কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে সুন্দরবন এসে পরিবহন জননী করতোয়া ইউএসবি যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনি আমাদেরকে যদি সন্ধ্যা 6টা-7টার মধ্যে অর্ডার করেন আজকেই আমরা প্রোডাক্টটা দিয়ে দিব আগামীকালকে আপনি আপনার জেলায় বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং অর্ডারের ক্ষেত্রে আমি আরেকটা কিছু বলে রাখি সেটা হচ্ছে আমাদেরকে ন্যূনতম 200-300 টাকা একটা অ্যাডভান্স দিয়ে রাখলে বুকিং মানি দিয়ে রাখলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা যারা হচ্ছে আমাকে অনেক মেসেজ কমেন্ট করতেছিলেন এইরকম একটা প্রিমিয়াম অ্যাক্সেসরিজ কালেকশন তো এটা আজকে আপনাদের জন্য দিলাম যারা হচ্ছে ট্যুর করতে যাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন এমনিতে কিন্তু রোমান ভাই মোটোওলফের প্রচুর মানে মানুষ দেখতে চায় প্রোডাক্টগুলো মোটোওলফের প্রোডাক্ট প্রচুর দেখতে চায় আমাদের পেজে আপনার আপনার বিভিন্ন ভিডিও কমেন্টে সো ওই চিন্তা করেই আমরা মোটোওলফের এই কালেকশন সিরিজটা রাখলাম
এবং এটার আরো অনেক প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ একটা প্রোডাক্ট আসবে আরো আসবে আরো আসবে তো ভিডিওটা অলরেডি অনেক বড় হইছে এতক্ষণ যারা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আজকের মোটর ভিডিওটা এখান থেকে শেষ করতেছি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম